স্বাগতম এই উপস্থাপনায় আমরা ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র সংক্ষেপে পর্যালোচনা করতে যাচ্ছি এবং জীবনচক্রের বিভিন্ন বৈশিষ্ট্যসমূহ আলোচনা করব যা এই পোকা দমন ব্যবস্থাপনায় প্রভাবিত করে থাকে জীবনচক্রের বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা বেশ কিছু প্রশ্নের উত্তর আলোচনা করব আমি কিভাবে ফল আর্মি ওয়ার্ম পোকার দমন ব্যবস্থাপনার জন্য সঠিক সময় নির্ধারণ করব যাতে আমি কম কীটনাশক প্রয়োগ করেও এটি ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারি ঐচ্ছিক অভিপ্রয়াণ বা ফ্যাকাল্টিটিভ মাইগ্রেশন কিভাবে কীটনাশক প্রতিরোধী জিন বিস্তারে প্রভাবিত করে এবং পরিশেষে ডায়াপজের অনুপস্থিতির কারণে কোনো ধরনের শস্য ব্যবস্থাপনা কি ফল আর্মিওয়ার্মের নিয়ন্ত্রণে কার্যকর ফল আর্মিওয়ার্ম পোকার জীবনচক্রের তিনটি দিক এদের নিয়ন্ত্রণ করতে সহায়তা করে সেগুলো হলো সংক্ষিপ্ত জীবনচক্র ঐচ্ছিক অভিপ্রয়াণ বা ফ্যাকাল্টিটিভ মাইগ্রেশন এবং ডায়াপজের অনুপস্থিতি মূল বিষয় আলোচনায় যাওয়ার আগে সংক্ষেপে জীবনচক্র পর্যালোচনা করা যাক আর্মি ওয়ার্মের জীবনচক্রে চারটি ধাপ আছে ডিম কিরা, পুত্তুলি এবং পূর্ণাঙ্গ পোকা বা মথ কিরা অবস্থায় এরা ভুট্টা গাছের ক্ষতি করে কীড়া অবস্থায় আর্মিওয়ার্ম ছয়টি পর্যায়ে বা ইনস্টার অতিক্রম করে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে নিয়ন্ত্রণ করা সহজ অন্যদিকে পঞ্চম এবং ষষ্ঠ পর্যায়ে নিয়ন্ত্রণ করা কঠিন এবং ব্যয়বহুল ষষ্ঠ এবং চূড়ান্ত পর্যায়ের পর ক্রীড়া গাছ থেকে মাটিতে নেমে যায় এবং মাটির দু থেকে তিন সেন্টিমিটার অভ্যন্তরে পুত্তলিতে রূপান্তরিত হয় অতঃপর পূর্ণাঙ্গ পোকা বের হয়ে আসে এবং প্রায় দশ দিন পরে ডিম পাড়া শুরু করে এবং উড়ে অন্য স্থানে বিস্তার লাভ করে সাধারণত ফল আর্মিওয়ার্ম পোকা প্রায় তিরিশ দিনের মধ্যে তাদের জীবনচক্র সম্পন্ন করে যখন আবহাওয়া অনুকূলে থাকে তখন ফল আর্মিওয়ার্ম পোকার জীবনচক্র সংক্ষিপ্ত হয় এবং ভুট্টার একক ফসলকালীন সময়ে একাধিক বাভার ল্যাপিং প্রজন্ম দেখা যায় একই সাথে একাধিক প্রজন্ম থাকার কারণে ছোটো এবং বড় কিরার মিশ্রণ গাছে পাওয়া যায় এ ধরনের কিরার মিশ্রণ একসাথে থাকার ফলে এদের দমন করা কঠিন কারণ ছোট এবং বড় ক্রীড়ার নিয়ন্ত্রণ কৌশল ভিন্ন একই সময়ে যখন আর্মি তাদের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে অগ্রসর হয় তখন ভুট্টা গাছও তাদের নিজস্ব বর্ধনশীল পর্যায়ের মাধ্যমে অগ্রসর হয় আর্মি ওয়ার্মের ক্রীড়ার বেড়ে ওঠা এবং ভুট্টা গাছের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার ফলাফলে একটি জটিল চিত্র তৈরি হয় সেই জটিল চিত্রের কিছু বিষয় লক্ষ্য করুন লক্ষ্য করুন যে প্রথম এবং দ্বিতীয় পর্যায়ের ক্রীড়া অতি ক্ষুদ্রসূতার মাধ্যমে ঝুলে আছে পরবর্তীতে বাতাসের মাধ্যমে এই ঝুলন্ত ক্রীড়াগুলো সারা মাঠে ছড়িয়ে পড়ে এ ছবিতে দেখুন প্রথম এবং দ্বিতীয় পর্যায়ে ক্রীড়া অতি ক্ষুদ্র সুতার মাধ্যমে কেমনভাবে ঝুলে আছে এটা একটা উপায় যার মাধ্যমে আর্মিওয়ার্ম ডিমের গুচ্ছ থেকে সারা মাঠে ছড়িয়ে পড়ে লক্ষ্য করুন যে যখন প্রথম টাসেল বের হয় তখন এটা পত্র বা মোচরে থাকা আর্মিওয়ার্মের কিরাকে বের করে দেয় তারা তখন কোথায় যায় ফল আর্মিওয়ার্মের কিরা গাছের নিচ থেকে পাতার গোড়ার দিকে চলে যায় এবং সদ্য বের হওয়া বর্ধনশীল মোচায় আক্রমণ করে সাধারণত প্রায় দুই সপ্তাহের মধ্যে ফল ওয়ার্ম ডিম থেকে বড় হয় চারা অবস্থায় ডিম পাড়ার ফলে দুই সপ্তাহ পরে এদের ক্রীড়া পত্রমূলা বর্তে বা মোচরে মারাত্মক ক্ষতি করতে পারে যেহেতু ফল আর্মি ওয়ার্মের জীবনচক্র সংক্ষিপ্ত সেহেতু প্রথম ট্যাসেলে ডিম পাড়ার ফলে দুই সপ্তাহ পরে ভুট্টার মোচা কিরার আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এখন জীবনচক্রের অন্য বিষয়ে আলোকপাত করা যাক এবং বিশেষত ফল আর্মিওয়ার্ম ব্যবস্থাপনায় ঐচ্ছিক অভিপ্রয়াণ বা ফ্যাকাল্টিটিভ মাইগ্রেশনের ভূমিকা এক নজরে দেখে নেওয়া যাক কিছু পোকা স্থানীয় এলাকায় উড়ে বেড়ায় এবং ডিম পাড়ে কিছু পোকা ডিম পাড়ার আগে অনেক দূরে উড়ে যায় ফল আর্মি ওয়ার্ম তাদের বিস্তারের জন্য একটি সংক্ষিপ্ত বা দীর্ঘ দূরত্বের কৌশল ব্যবহার করে যা কখনো লম্বা বা সংক্ষিপ্ত হয় যা তাদের বেঁচে থাকার জন্য খাদ্য পেতেও সাহায্য করে এটাকে ঐচ্ছিক অভিপ্রয়াণ বা ফ্যাকাল্টিটিভ মাইগ্রেশনও বলা হয় হিলিয়াম ভরা বেলুনের মতো দূরপাল্লার পোকাগুলো উপরে এবং আরও উপরে উড়ে যেতে থাকে যতক্ষণ না তারা বাতাসের নিম্নমুখী প্রবাহের আওতায় এসে পড়ে একবার পোকাগুলো বাতাসের প্রবাহের আওতায় আসলে তারা ডানা ঝাঁপড়ানো কমিয়ে শক্তি সংরক্ষণ করে কেবলমাত্র শূন্য ভেসে থাকার জন্য যতটুকু ডানা ঝাঁপড়ানো দরকার তারা সেইটুকুই করে যখন তারা ক্ষুধার্থ হয় তখন ওরা বন্ধ করে দেয় বাতাস থেকে গড়িয়ে পড়ে এবং নিচে নেমে আসে পোকাগুলো যদি ভাগ্যবান হয় যখন তারা অবতরণ করে তখন তারা তাদের পছন্দনীয় খাদ্য ভুট্টা বা কিছু ঘাস জাতীয় খাবার খুঁজে পায় তবে যদি পূর্ণাঙ্গ পোকা বা মথগুলোর ভাগ্য ভালো না হয় তাহলে তারা প্রিয় খাবার খুঁজে পায় না আর যা পায় তার ওপরই নির্ভর করতে হয় দক্ষিণ আফ্রিকায় ক্ষেত্রে দেখা গেছে খাবারের মধ্যে কেবল রয়েছে আদা তাই আর্মিওয়ামরা আদাতেই আক্রমণ করা শুরু করে অভিবাসন বা লম্বা সফরের পর ফল আরমিবর্মকে পছন্দের খাদ্য তালিকার চেয়ে বেঁচে থাকার ব্যাপারে বেশি মনোযোগী হতে হয় যে কারণে ফল আরমিবর্ম পোকার তথাকথিত খাদ্য তালিকা বা আশ্রয়দাতা গাছের সংখ্যা অনেক তবে ফল আরমিবর্ম ভুট্টা ফসলকেই পছন্দ করে সবচেয়ে বেশি ফল আরমিবর্মের বিস্তার বা অভিপ্রয়ণ সম্পর্কে শেষ কথা হচ্ছে ফল আরমিবর্ম পোকা কীটনাশক প্রতিরোধী জিন বহন করে আর এক্ষেত্রে প্রতিরোধ শুধু একটি স্থানীয় ঘটনা নয় কীটনাশকের উপর গড়ে ওঠা প্রতিরোধ ক্ষমতা যা একটি এলাকায় বিকশিত হয় প্রতিরোধী পোকার বিস্তার বা অভিপ্রয়নের কারণে তা অন্য স্থানে চলে যায় ফল আর ব্যবস্থাপনায় জীবনচক্রের তৃতীয় এবং চূড়ান্ত দিকটি হল ডায়াপস সংক্রান্ত ডায়াপস শীত নিদ্রার সাথে সামঞ্জস্যপূর্ণ ডায়াপস হচ্ছে বাধাপ্রাপ্ত শারীরিক বৃদ্ধির একটি সময় যা সাধারণত খারাপ আবহাওয়ার সময় ঘটে উদাহরণস্বরূপ বলা যায় ভুট্টার কাণ্ড ছিদ্রকারী পোকা শুষ্ক মৌসুমে ডায়াপজে যায় এবং তার জীবনচক্র সম্পন্ন করতে ছয় মাস পর্যন্ত সময় নেয় ফল আর্মিওয়ার্মের ডায়াপজের জন্য কোনো শরীরবৃত্তীয় পদ্ধতি নেই পুত্তুলি থেকে পূর্ণাঙ্গ পোকা বের হয়ে আসে আর প্রায় দশ দিনের মধ্যে সেগুলো উড়ে যায় ফসল কাটার অনেক আগে পুত্তলি পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয় সে কারণে ফসল কাটার পর শস্য ব্যবস্থাপনা যেমন ফসলের অবশিষ্টাংশ পুরানো চাষ পদ্ধতি পরিবর্তন সেচ বা ফসল পরিক্রমা ইত্যাদির মাধ্যমে ফল আরমিবাম নিয়ন্ত্রণে অবদান রাখা সম্ভাবনা কম সে কারণে ফসল কাটার পর শস্য ব্যবস্থাপনা যেমন ফসলের অবশিষ্টাংশ পোড়ানো চাষ পদ্ধতি পরিবর্তন সেচ বা ফসল পরিক্রমা ইত্যাদির মাধ্যমে ফল আর্মিওয়ার্ম নিয়ন্ত্রণে রাখার সম্ভাবনা কম পোকাটি ইতিমধ্যেই পূর্ণাঙ্গ পোকায় পরিণত হয় এবং উড়ে যায় যেহেতু ফল আর্মিওয়ার্ম ডায়াপস করতে পারে না সে কারণে আর্মিওয়ার্মের সংখ্যা জলবায়ু এবং আবহাওয়ার প্রতি অত্যন্ত সংবেদনশীল ব্রাজিল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মতো শীতপ্রধান জলবায়ুতে যেখানে পর্যায়ক্রমিকভাবে গ্রীষ্ম ও শীতকাল আসা যাওয়া করে সেখানে শীতকালে ফল আর্মিওয়ার্ম সম্পূর্ণভাবে মারা যায় ফল আরমিবর্ম গ্রীষ্মপ্রধান এলাকায় শীতকালে টিকে থাকে এবং পরবর্তী বসন্তে শীতপ্রধান অঞ্চলে পুনরায় বিস্তার লাভ এবং বসতি স্থাপন করে শীতকালে মারা যাওয়া এবং বসন্তে বিস্তার লাভ করার বার্ষিক চক্রে কখনো কখনো ডিম পাড়ার পরিমাণ নাটকীয়ভাবে বৃদ্ধি পায় শীতপ্রধান প্রধান আবহাওয়ায় মৌসুমের প্রথম দিকে রোপণ করা ফসল আর্মিওয়ার্মের আক্রমণ থেকে বেঁচে যায় কারণ উক্ত ফসলে আসার আগেই প্রস্ফুটিত হয়ে যায় পশ্চিম আফ্রিকার প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আর্মিওয়ার্মের সংখ্যার একটি ভিন্ন চিত্র দেখা যায় সেখানে শুষ্ক এবং বর্ষা ঋতুর একটি বার্ষিক চক্রও দেখা যায় ফল আর্মিওয়ার্মের সংখ্যা শুষ্ক মৌসুমে কমে যায় কারণ তখন খাওয়ার কিছু থাকে না উক্ত প্রায় গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ুতে আর্মিওয়ার্মের সংখ্যা বর্ষা মৌসুমের শুরু থেকে ধীরে ধীরে বৃদ্ধি পেতে থাকে এবং কৃষকেরা ওই সময়েই ভুট্টা গাছ রোপণ করে আর্মিওয়ার্মের সংখ্যা চূড়ান্ত পর্যায়ে পৌঁছে তারপর শুষ্ক মৌসুম শুরু হয় এবং ভুট্টা ফসল কাটার পর তা ধীরে ধীরে আবারও কমতে থাকে এই ক্ষেত্রে আগাম রোপণ করা ফসল আর্মিওয়ার্মের আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় কারণ সর্বোচ্চ ডিম পাড়ার সময় উক্ত ফসলে টাসেল প্রস্ফুটিত এবং আক্রান্ত হয় অন্যদিকে দেরিতে রোপণ করা ফসল আর্মিওয়ার্মের আক্রমণের ক্ষতি থেকে বেঁচে যায় কারণ ডিম পাড়ার পরিমাণ কমে যাওয়ার পর তারা টাসেল গঠন করে এখন আলোচনার সময় আপনাদের কি কোনো প্রশ্ন আছে আপনাদের কোনো পরামর্শ থাকলে দয়া করে বলতে পারেন